আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে পৌঁছলে রাষ্ট্রপতিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা করুণাময় রহমত দান করুন প্রধানমন্ত্রী সহ যারা আমিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশু হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুদের মা আকলিমা আক্তার শিশুদের বাবা দায়ের করা মামলায় বুধবার মধ্যরাতে তাকে উপজেলা দুর্গাপুরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ১৩ মার্চ রাতে ওই দুই শিশুর মৃত্যু হয় ওই ঘটনায় শিশুদের মা আকলিমা তার কথিত প্রেমিক শফিউল্লাহ এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন দুই শিশুর বাবা ইসমাইল হোসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বলেন শিশুদের বিষ মেশানো মিষ্টি খাইয়ে হত্যার কথা স্বীকার করেন আকলিমা এর আগে নাপা সিরাপ খাওয়ার পর শিশু দুটির মৃত্যু হয় বলে সংবাদ প্রকাশ হয়েছিল এই ছিল শীর্ষ খবরে ধন্যবাদ